যৌন হয়রানিতে অভিযুক্ত ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক মোরাদ হোসেনের বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করবেন স্কুলের সাবেক শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে অভিযোগের, সেক্ষেত্রে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিরুদ্ধে? আমি এখন রয়েছি ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সামনে। এখানকার শিক্ষার্থীরা সকাল 11টা থেকে তারা বিক্ষোভ করছে তাদের এই আজিমপুর শাখার সিনিয়র শিক্ষক মুরাদ হোসেন, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে ছাত্রীদেরকে নানাভাবে হয়রানি করার। সম্প্রতি দুইজন ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ দেয় এই শিক্ষকের বিরুদ্ধে। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ এটি তদন্ত করে এবং সেই তদন্তে সেটির প্রমাণও পায়, যার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সেই শিক্ষককে এই শাখা থেকে প্রত্যাহার করে ভিকারুননেসার যে মূল শাখা অর্থাৎ বেইলি রোডে অধ্যক্ষের কার্যালয়ে তাকে সংযুক্ত করা হয়েছে। আজকের সকাল থেকে এই ছাত্রীরা এবং অভিভাবকরা এখানে বিক্ষোভ করছে। তাদের দাবি একটাই যে এই শিক্ষককে কোনোভাবে ভিকারুননেসা নূন স্কুলের কোনো শাখায় রাখা যাবে না, কারণ এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এই ধরনের হয়রানির অভিযোগ ছিল। অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু এরপরও কোনো ধরনের ব্যবস্থা এই শিক্ষকের বিরুদ্ধে নেওয়া হয়নি। এমনকি অভিভাবকরা অভিযোগ করছেন যে এই শিক্ষকের এই ধরনের হয়রানির ঘটনা স্কুল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। আমার সাথে কথা হয়েছিল ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের দুজন সদস্যের সাথে। তারা আমাকে যেটি জানিয়েছে যে এরই মধ্যে প্রাথমিক তদন্তে এই শিক্ষকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। কয়েকদিনের মধ্যেই তারা পরিচালনা পর্ষদের সভা ডাকবে এবং সেই সভা ডেকে চূড়ান্ত ব্যবস্থা এই শিক্ষকের বিরুদ্ধে নেওয়া হবে। অভিভাবকরা যেটি আশঙ্কা প্রকাশ করছেন যে এর আগেও এই অভিভাবককে নানাভাবে বাঁচিয়েছে কর্তৃপক্ষের ভেতরে থাকা বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, এবারও হয়তোবা যদি ব্যবস্থা না নেওয়া হয় অথবা তারা যদি আন্দোলন কর্মসূচি না করে তাহলে হয়তোবা এই শিক্ষককে আবারও বাঁচিয়ে দেওয়া হবে। আর আমি এখানকার ছাত্রীদের সাথে কথা বলেছিলাম, ছাত্রীরা বলছেন যে এই শিক্ষক শ্রেণীকক্ষে নানা অশ্লীল মন্তব্য করে, নানা অশ্লীল অঙ্গভঙ্গি করেন, এবং এই শিক্ষক যদি স্কুলে থাকে অর্থাৎ ভিকারুননেসার যে পাঁচটি শাখা রয়েছে এই পাঁচটি শাখায় কোনো শাখায় যদি এই শিক্ষক থাকে সেই শাখায় ছাত্রীরা নিরাপদ থাকবে না, তাই এই শিক্ষককে শুধুমাত্র যদি এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় যে এক শাখা থেকে আরেক জায়গায় আরেক শাখায় তাকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে সেটি এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এই শিক্ষককে চাকরিচ্যুত করতে হবে। এর আগেও এই শিক্ষক নানাভাবে ছাত্রীদেরকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। আমি যদি একটু দেখাই যে সেই সকাল থেকে ছাত্রীরা, বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা এখানে মানববন্ধন করছে, সাথে তাদের অভিভাবকরাও রয়েছেন, এবং আমরা দেখছি যে ভিকারুননেসার সাবেক ছাত্রীরাও এসেছেন। তো তাদের একটাই দাবি, এই মুরাদ হোসেনকে চাকরিচ্যুত করা হবে এবং ছাত্রীরা যাতে নিরাপদে ক্লাস করতে পারে, আর কোনো শিক্ষক যাতে পড়ানোর নাম করে কোনোভাবে ছাত্রীদেরকে নিপীড়ন না করতে পারে সেটি নিশ্চিত করার দাবি এই ছাত্রীদের। এবং এই কারণেই সকাল থেকে তারা এই আজিমপুর শাখার সামনে, ভিকারুননেসা আজিমপুর শাখার সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। যৌন হয়রানির অভিযোগে ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।